আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নটিভিতে। ইসরায়েলের ঘুম হারাম, ইরানকে অত্যাধুনিক যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার সহ যেসব অস্ত্র দিচ্ছে রাশিয়া, ইরান ইসরায়েল সামরিক শক্তি থেকে এগিয়ে, এই মুহূর্তে যুদ্ধ হলে কে জিতবে? যুদ্ধবিরতির মধ্যে উত্তর গাজায় সংঘর্ষ, 5 ইসরায়েলি সেনা আহত, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করল হামাস। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, জানালেন ইহুদিদের ধর্মীয় গুরু। রোনালদো পুত্রের ফিলিস্তিনি কেফিয়া পরিহিত ছবি ভাইরাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান দশকের পর দশক ধরে দেশটির উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা, কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাস্ত্রের চমক দেখিয়ে যাচ্ছে দেশটি। আঞ্চলিক গণ্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটি তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও। রাশিয়াকে সরবরাহ করেছে অত্যাধুনিক সামরিক ড্রোন, এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা ভূখণ্ডে হামাস ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানকে নতুন যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের সরকারের সাথে ইতিমধ্যে এ বিষয়ে তেহরানের একটি চুক্তি সই হয়েছে বলে মস্কো জানিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানের বিমান বাহিনীকে সুখোই 35 যুদ্ধবিমানের আধুনিক সংস্করণ সুখোই 35S দেবে রাশিয়া। সেই সাথে Mi-28 যুদ্ধ হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ জেট। হামাস, হিজবুল্লাহ, হাউথি সহ ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল পৃষ্ঠপোষক ইরানের এই শক্তি বৃদ্ধি পশ্চিম এশিয়ায় নতুন মাত্রা সৃষ্টি করতে পারে বলে সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। বিশেষ করে ইসরায়েল এতে চাপে থাকবে বলে মনে করা হচ্ছে। ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহেদি ফারাহি মঙ্গলবার বলেন, রাশিয়া থেকে সুখোই 35S যুদ্ধ বিমান, Mi-28 যুদ্ধ হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে। বার্তা সংস্থাটি জানায়, ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধ বিমান রয়েছে। এগুলোর মধ্যে রাশিয়া তৈরি যুদ্ধ বিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে, যেগুলো ইসলামী বিপ্লবের আগেকার। কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দেবে। মূলত ইরানের মূল শক্তি ছিল ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক ড্রোন। ইরানের এসব সামরিক অর্জন সবচেয়ে বেশি আতঙ্কে রাখবে দেশটির প্রধান শত্রু ইহুদিবাদী দেশ ইসরায়েলকে। গ্লোবাল ফায়ার পাওয়ার .com এর মতে, বিশ্বের সামরিক শক্তিতে ইরানের অবস্থান 17তম আর ইসরায়েলের অবস্থান 18। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, তারা সামরিক শক্তি তালিকা তৈরি করতে বাস্তব ভিত্তিক 55টি বিষয়ের উপর গুরুত্ব দেন। এগুলোর মধ্যে রয়েছে একটি দেশের প্রযুক্তিগত সক্ষমতা, দেশটির জনসংখ্যা, দেশজ সমরনীতি ইত্যাদি। এরপর প্রাপ্ত তথ্যগুলো বিভিন্নভাবে যাচাই বাছাই করা হয় উল্লেখ করে ওয়েবসাইটটিতে আরও বলা হয়েছে, যেমন ধরুন একটি দেশের হাতে কি পরিমাণ অস্ত্র আছে, শুধু এর উপর নির্ভর করে তালিকা করা হয় না, বরং দেখা হয় সেসব অস্ত্রের রকম ফের। সাইটটির ভাষ্য, কোন দেশের হাতে কতগুলো পরমাণু বোমা আছে সেটা হিসাবে না নিয়ে তা বিবেচনায় নিয়ে তালিকা তৈরি করা হয়। এ থেকে সেই দেশ একটি বোনাস পয়েন্ট লাভ করে। গ্লোবাল ফায়ার পাওয়ার .com মনে করে, সবার বিশ্বাস ইসরায়েলের হাতে পরমাণু বোমা রয়েছে। ইরান অতীতে পরমাণু বোমা বানানোর চেষ্টা করেছিল। এখন ইরান পরমাণু বোমা বানাতে কতটা সক্ষম, এর উত্তর নির্ভর করবে প্রশ্নটি আপনি কাকে করছেন। গ্লোবাল ফায়ার পাওয়ার .com এর হিসাবে ইরানের জনসংখ্যা 8,67,00,000, দেশটির সামরিক বাহিনীর সম্ভাব্য সদস্য সংখ্যা 4,70,00,000। অপরদিকে ইসরায়েলের জনসংখ্যা 80,00,000 মতো, সে দেশে 30,60,000 নাগরিকের সামরিক প্রশিক্ষণ রয়েছে। ইরান আয়তনের দিক থেকে ইসরায়েলের 100 গুণ বড়। পারস্য উপসাগরের এই দেশটির রয়েছে তেল গ্যাসের বিশাল ভাণ্ডার। এছাড়াও ইসরায়েলের তালিকাবদ্ধ সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা যেখানে 6,15,000, সেখানে ইরানের রয়েছে 9,00,000 উপরে। তবে ইসরায়েলের তুলনায় ইরানের হাতে ট্যাঙ্ক ও যুদ্ধবিমানের সংখ্যা এতদিন কম থাকলেও চলমান গাজা যুদ্ধে ইতিমধ্যে ইহুদিবাদী দেশটির 3/2 ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। হামাসের দাবি মতে ইসরায়েলের 200 ট্যাঙ্ক এই যুদ্ধে ধ্বংস হয়েছে, ফলে ইরানের থেকে এখানে অনেকটাই পিছিয়ে গিয়েছে ইসরায়েল। আর রাশিয়ার যুদ্ধবিমান নিয়ে নিজেদের এই দুর্বলতা পূরণ করেছে ইরান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, দেশ দুটির মধ্যে যুদ্ধ বাঁধলে ইসরায়েল প্রথম দিকে সুবিধাজনক অবস্থানে থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। এবারে গাজা যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা মঙ্গলবার যুদ্ধবিরতি লঙ্ঘনকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছেন। 4 দিনের যুদ্ধবিরতি আরও 2 দিনের জন্য বাড়ানোর কয়েক ঘণ্টার মাথায় উত্তর গাজায় ওই সংঘর্ষ হয়। সংঘর্ষে 5 ইসরায়েলি সেনা আহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর তাদের যোদ্ধারা দখলদার সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালায়।
তবে তিনি একই সঙ্গে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত এই চুক্তি মেনে চলবে। আবু ওবায়দার এই বক্তব্য এমন সময় প্রচারিত হল যখন মঙ্গলবার ফিলিস্তিনি গণমাধ্যমগুলো এ খবর দেয় যে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও উত্তর গাজায় নিজেদের অবস্থান থেকে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, কিন্তু কাসাম ব্রিগেডের হামলার মুখে তারা পিছু হটে যেতে বাধ্য হয়েছে। এ সময় 5 ইসরায়েলি সেনা আহত হয়। ইহুদিবাদী দৈনিক টাইমস অফ ইসরায়েল তাদের আহত সেনাদের আঘাত গুরুতর নয় বলে দাবি করেছে। গত সপ্তাহে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার উপর ইসরায়েলি সেনাদের পাশবিক বিমান হামলা বন্ধ রয়েছে। তবে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইহুদিবাদীর হামলায় 15,500 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির বাস্তবায়ন শুরু হয়, যা মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল, কিন্তু ওই মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া বলেছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘকালের জন্য নবায়ন করা হবে বলে তিনি আশা করছেন। অপরদিকে ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হেনান বেক জোর দিয়ে বলেছেন যে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুব দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা, এবং তার ভাষায় এটি 80 বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে। পার্স্টুডেতে তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের এই আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরো দুঃখজনক হচ্ছে ইসরায়েল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইহুদিবাদী শাসনের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে, এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হেনান বেক আরো বলেছেন, ইসরায়েলি নেতাদেরকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। তিনি এও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং 75 বছর আগে শুরু হয়েছে, এবং সবাই ইসরায়েলি অপরাধযজ্ঞ, দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিনি ভূমি দখলের বিষয়ে অবহিত আছে। তিনি বলেন, এসব আচরণ স্বাভাবিকভাবেই সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয়। তাই সবারই উচিত সমস্যার শেকড়ের দিকে মনোযোগ দেয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছে সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া। অবশ্য এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরও অনেক মুসলিম দেশে ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহবস্থান করছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন, যেখানে তারা ইহুদিদের ভালো সহবস্থান, ইহুদি হাসপাতাল এবং এমনকি সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ইহুদি রাব্বি হেনান বেক আরো বলেছেন, ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শিগগিরই ধ্বংস হয়ে যাবে। তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছে এবং সেই দিনটি শীঘ্রই আসবে। তিনি এও বলেন, ইসরায়েল সরকার ইহুদিদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধ চালিয়ে যাচ্ছে, এবং তারা অজুহাত হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করছে, যে সময়ে 60 লাখ ইহুদি নিহত হয়েছিল। তিনি বলেন, ইসরায়েলের একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য, ট্যাঙ্ক ও অস্ত্রগুলো কি করে, এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না, বরং ইসরায়েলি নেতারা সারা বিশ্বে যুদ্ধ ও রক্তপাত ছড়িয়ে দিচ্ছে। অপরদিকে ইসরায়েলের হামলায় নিহতের মধ্যে 5,500 শিশু। এসব শিশুর প্রতি সংহতি জানিয়ে কি ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতীক বিশেষ রুমাল বা কেফিয়া পরে সোশ্যাল মিডিয়ায় ছবি দিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। কেফিয়া পরা ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের এমন একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে গত 24 নভেম্বর হালাল নেশন নামে একটি অ্যাকাউন্ট থেকে তার এমন একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, সৌদি আরবে ক্রিস্টিয়ানো জুনিয়র। অ্যাকাউন্টটিতে ক্রিস্টিয়ানো জুনিয়রের কেফিয়া ও জুব্বা পরে আরেক কিশোরের সঙ্গে জার্সি হাতেও ছবি তুলতে দেখা যায়। তবে অ্যাকাউন্টটি ক্রিস্টিয়ানো জুনিয়রের নিজের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে কখনো বিবৃতি দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছেন বা ফিলিস্তিনের জন্য 15 লাখ ইউরো অনুদান দিয়েছেন বলে এর আগে কিছু খবর, ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছে। কোনো পক্ষ নিয়ে বিবৃতি না দিলেও রোনালদো এর আগে ফিলিস্তিনি রুমাল কাঁধে জড়িয়েছেন। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী প্রতীক হিসেবে তিনি সেটি করেছেন। এছাড়া অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রজবের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। একাধিক ইসরায়েলি মন্ত্রীর সঙ্গেও রোনালদোর ছবি রয়েছে।